প্রতিঘর সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার 44 নং ওয়ার্ডে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়ক এবং মন্ত্রী রামপ্রসাদ পাল এবং স্থানীয় কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। বিশেষ এই প্রশাসনিক শিবিরে উপস্থিত লোকজনকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সরকারি কাগজপত্র দেওয়া হয় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। উল্লেখ্য, সুশাসন কর্মসূচিকে সামনে রেখে প্রতি ওয়ার্ডে আয়োজিত হচ্ছে এরকম বিশেষ শিবির। অঙ্গ হিসাবে আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে আমাদের প্রতিঘরে সুশাসনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত 44 নম্বর ওয়ার্ডে মাননীয় কর্পোরেটর তথা এমএসসি মেম্বার উদয় ভাস্কর চক্রবর্তীর উদ্যোগে আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় আমাদের প্রতিঘরে সুশাসনের কর্মসূচি কাজ শুরু হয়েছে। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, যিনি এলাকারও বিধায়ক। আমার খুব ভালো লেগেছে আমাদের সর্দেশ রামপ্রসাদ পাল মহোদয়, উনি সারা রাজ্যে এত কাজ করার পরও ওনার ওয়ার্ডে উনি কতটা গুরুত্ব দিয়েছেন এটা বোঝা গেছে ওনার উপস্থিতিতে। উনি থেকে এই কাগজগুলি করিয়ে দিচ্ছে। তো এটা আমাদের প্রতিঘরে সুশাসনের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এই এলাকার বিশেষ করে এই ওয়ার্ডে অন্তর্ভুক্ত যারা আছেন বা সারা রাজ্যে যারা আছেন তাদের যাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলি এতদিন করা হয়নি বা করেননি তাদেরকে কাগজ করিয়ে দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধাগুলি ঘরে পৌঁছে দেওয়া, এটা এই রাজ্য সরকারই প্রথম একটা অভিনব চিন্তা ভাবনা নিয়ে দিশা নিয়ে কাজ শুরু করেছেন। যেটা প্রতিঘর সুশাসন, আগে এখানে গরিব অংশের মানুষরা এসডিএম অফিস, ডিএম অফিস, অন্যান্য দিয়ে হয়রানির শিকার হতেন, তারা যেতে পারতেন না, বুঝতেন না। সেক্ষেত্রে কিন্তু আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে না, আমরা এই এই কাগজগুলি তাদের ঘরে পৌঁছে দেব। সেই কারণে আজকের প্রশাসনিক শিবির সারা রাজ্যে হচ্ছে, বিভিন্ন লেভেলে আমাদের পৌর নিগম চলছে। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন এবং আমাদের কর্পোরেটর আছেন, আমাদের পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা, বিভিন্ন দপ্তর, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন সবাই আছেন এখানে। পিআরটিসি, ইনকাম সার্টিফিকেট, মেরিট রেজিস্ট্রেশন, ওবিসি সার্টিফিকেট এবং এসসি এসটি এবং বিভিন্ন দপ্তরে ডিডব্লিউ সহ আমরা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমরা বসে দিয়ে সমস্ত শহরের রাজ্যে বিভিন্ন প্রশাসনিক শিবিরে যাতে মানুষ তার প্রয়োজনীয় কাগজগুলি করতে পারে। আজকে আমি যারা এই শিবিরে অংশগ্রহণ তারা তো উপকৃত হবে, পাশাপাশি যারা এই শিবিরকে সফল করার জন্য সহযোগিতা ধন্যবাদ জানাই। বিশেষ করে মাননীয় মন্ত্রী ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের আগরতলা কর্পোরেশনের এই উদ্যোগে উনি সাহায্য সহযোগিতা করেছেন।